ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব ৬। বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের তর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, কালীগঞ্জ মহাসড়কে চলাকালীন যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালানো হয়। সে সময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আঞ্জু ও এস এম ফারুক খান নামের চারজনকে আটক করা হয়। তারা যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সুপর্দ করা হয়েছে। বার্তাবাজার, ঝিনাইদহ।